সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল ফাল্গুনি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা স্টার্ট করছি আমাদের তুলসী মন্দিরটা দর্শন করিয়ে। আর এখানে রাধা তুলসীটা ছিল, কৃষ্ণ তুলসীটা লাগানো হয়েছে, আমার হাজবেন্ড নিয়ে এসে লাগিয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো শুনেছি আর কি, শোনা কথা যে যেখানে রাধা তুলসী থাকে সেখানে একটা কৃষ্ণ তুলসী লাগানো খুব প্রয়োজন, তাহলে শুভ আর কি, তো সেই জন্যে লাগানো হয়েছে। আর এটা দেখা একটা জবা গাছ, আমার হাজবেন্ডই নিয়ে এসেছে লাগিয়েছে, তো এই জাস্ট লাগানো হয়েছে। তো চলো এখন বিছানা টিছানা একটু গুটিয়ে নেবো, সকালে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর কি তোমাদের, যাতে সবার দিনটা ভালো কাটে। আর এখন বিছানাপত্র সব তুলে নেব, নিচে দিয়ে আমরা ঘুমাই, দেখেই বুঝতে পারছো, কেননা এটা তো ছোটো রুম আর এর মধ্যে খাট ঢোকানো যাবে না, তিনজনে যেহেতু ঘুমাই। আর বড় রুমে এখনও কমপ্লিট হয়ে গেছে, মানে দরজা জানালাটা লাগানো হয়নি, দরজা জানালাটা লাগাবো আর কদিনের মধ্যেই। তো তখন একটা খাট নিয়ে নেবো, তো তখন খাটে শোয়া হবে। তো এখনও বিয়ের পর আমার খাট শোয়ার সৌভাগ্য হয়নি, তক্তায় শুতাম আগে, বাট তিনজনে একসাথে শোয়া হবে না বলে নিচেতেই শুতে হয়। আর যেহেতু ঈশানির অনেকটা জায়গা লাগে, আর আমার সকালের প্রথম কাজ হচ্ছে এই দুধ গরম করা, দুধ দিয়ে যায় দুধবেলা, তো এটা আমার প্রথম কাজ দুধ গরম করা, কারণ ঈশানিকে খাওয়াতে হবে। তার সাথে একটু মুড়ি খাবারও বসিয়ে দিয়েছি, একটু কলাই সিদ্ধ, তো মসুরি কলাই আলু আর বেগুন দিয়ে একটু সিদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো পেঁপে আমার হাজবেন্ড নিয়ে এসেছে, একটু বাঁধাকপি আছে, আলু আছে, তো এইসব দিয়ে আজকে রান্না হবে। আর সকালে প্রথম কাজ এইসব করে ফেলার পর আমার কাঁচা, প্রত্যেক দিনে অনেক কাঁচাকুচি থাকে ঈশানির, আমার তো ওর বাবার সেগুলো কাঁচা হয়ে গেছে। আর এখানে ঈশানির খেলনাপত্র সব রয়েছে, সেগুলো আমি গুছিয়ে রাখবো, ওর খেলা হয়ে গেছে উঠে, এখন একটু বেড়াতে গেছে। আর আমি এক চার্জারটা খুঁজছি, এই যে চার্জারটা এখানে আছে, চার্জ দেবো একটু পরে, ফোনটা চার্জ নেই। আর এই যে মুড়ি খাবারটা হয়ে গেছে, কলাই সিদ্ধটা তোমাদেরকে দেখাই, আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে ব্রেকফাস্টে। এটা এই যে দেখো এরকম টাইট টাইট করে পড়েছি। আর এখানে একটু আগে মাছওয়ালা এসেছিল, তো মাছ নিলাম, এই যে একটা ব্রিগেড মাছ নিয়েছি, তো এখানে কেটে দিয়েছিল মাছওয়ালা আর কি, পরিষ্কার করে ধুয়ে এখন ধুয়ে রেখে দিয়েছি। আর বাঁধাকপির একটা তরকারি করব আলু দিয়ে, আর পেঁপে যেটা আছে দেখছি ভাজা করবো আজকে। তো পেঁপে ভাজাটা খেতে আমার ফ্যামিলি সবাই খুব ভালোবাসে, পেঁপে সেদ্ধ মানে কলা দিয়ে সেদ্ধ হোক বা ডাল হোক। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো। ফাল্গুনি ব্লগ নিয়ে স্বাগত, আমি ফাল্গুনি তোমাদের সাথে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকালবেলা, তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সারাদিন সঙ্গে থেকে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখন করবো ওই যে সবজি কাটবো রান্নার জন্য, তো বাঁধাকপি কাটবো, বাঁধাকপি আলুর একটা তরকারি হবে, পেঁপে ভাজা হবে, মাছ নিয়ে যে মাছের একটা কিছু ঝাল হবে, ডাল এসব রান্না করবো। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকি। তো যে আমি সবজি কাটতে বসেছি, তো ওইখানে এমনি ট্যাঁক ওর উঠে গেছে, একটু একটু কি ঘুম পাড়ালাম, এই যে আমি আবার ক্যামেরা বন্ধ করে ওকে নিয়ে এলাম। আর এখন এই যে দেখো আমার কোলে কি সুন্দর বসে আছে, একদম কিচ্ছু জানে না, ভোলা মেয়ে, একদম শান্ত মেয়ে। আর এখন আমার কোলে বসে আছে, আর এখন একটু ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ, সেই জন্য ঠিকঠাক ঘুমাচ্ছে না, ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না, কী করবো, বাচ্চা তো ওরকমভাবেই আমাদের চলতে হচ্ছে। আর এখন একটু ডিম সেদ্ধ করেছি, তো মাকে বললাম একটু খাইয়ে দাও, আর আমি একটু সবজি টবজি সেভাবে কেটে নিলাম, আমাকে দেখে দেখে মানে খাচ্ছে আর কি, মানে বাচ্চারা দেখবে একটু শরীর খারাপ করলে বেশি মা খোঁজে আর কি, মায়ের কাছে থাকবো, মা সবসময় আমার কাছে থাকুক, এরকম একটা ব্যাপার। তো আজকে রান্নাটা উনুনেই করবো, তো চলো। উনুনে কেন রান্না করছি, কারণ গ্যাস খুব একটা নেই, আর এই মাসে গ্যাস তুলতে পারবো না, পরের মাসে তুলবো, কারণ এই মাসে সব বুঝতে পারছো শপিং টপিং করে অবস্থা শেষ, আর সেই জন্য একটু উনুনে রান্নাটা করে নিয়েছি। গ্যাসটা নেই, শেষ হয়ে যায়নি, আছে, বাট সেখানে খাবার করতে হয়, জল গরম, তারপরে চা, এসব অনেক দুধ গরম এসব তো হতে থাকে, তারপর ব্রেকফাস্ট মুড়ি খাবার এসব, তো সেই জন্য বাকি রান্নাটা একবেলা অন্তত উনুনে হয়ে গেলে, কাঠের উনুনে হয়ে গেলে না অনেকটা সাশ্রয় হয়ে যায়, তো কী বলবো, করে নিই, অসুবিধা হয় না। একটু যেগুলো দেখো মাছের ঝালটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম, আর এখন পেঁপে ভাজাটা করছি। আর এই যে দেখো আমাদের এই এই কয়েকটা মুরগি হয়েছে, এই যে দুটো বড় মুরগি আর এই যে কয়েকটা ছোট মুরগি, আর আমি চালটা একটু ধুয়ে নেব। আর এই যে আমাদের একটাই ওই সাধের ছাগল আছে আর কি, সাধের যেটা বলে, এখনও বাচ্চা হয়নি, চাই না কবে হবে, দেখছে কত বাসন জড়া করা রয়েছে কলতলা, এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলো একে একে কাজ শুরু করা যাক। আর এই যে আমি এখন ওকে তাড়াচ্ছি, ও চালটা রেখেছি, খাওয়া ধান্দা করছে, আমি ধুতে মানে ধুতে যাবো আর কি, সেই ভাগেও খাবে। তো চলো ওকে একটু তাড়িয়ে দিলাম, আমি চালটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে,
তো সব তরকারি পত্তি প্রথমে করে নেবো আর কি, সবজি টবজি মাছ, তারপরে লাস্টে ভাতটা করবো, কারণ সেই টাইমে আমি ইশানিকে স্নান করাই, একটু পরিষ্কার করি বা একটু খাওয়াই, এসব করি। আর এই যে দেখো জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে, নিয়ে এসে রুমের মধ্যে রেখেছি, একে একে গুছিয়ে নেবো এরপর। আর তার আগে চলো বাসনগুলো ধুতে হবে, বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে আমি দেখো এর মধ্যে সব রেখে দিয়েছি, ভালোভাবে জলটা ঝরে যাক, শুকিয়ে যাক রোদের মধ্যে, তারপর রুম মানে রেখে দেবো। আর চলো, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি, ভাতটা হচ্ছে, আমি একটু মানে জালটা একটু ঠেলে দিয়ে আসি আর কি উনানে, এই যে একটু কাঠটা ঠেলে দিলাম। আর একটা জিনিস, যেটা মুরগিতে ডিম পেড়েছে, তো চলো ডিমটা নামানো যাক। এই যে এখানে ছোটো মুরগিগুলো বসে রয়েছে, আর এখানে একটা মুরগিতে ডিম পেড়েছে, তো সেটা আমি নামাবো এই ঝুড়িটার মধ্যে। এই যে দেখো দুটো ডিম, মানে আগের দিনকে একটা, আজকে একটা, আগের দিন তো তোলা হয়নি সেই জন্য, তো দুটো ডিম নিয়ে নিলাম, ওর জায়গায় জিনিস জায়গায় রেখে দিই, আবার কালকে পারবে। আর এখন চলো ডিম দুটো তোমাদের একটু দেখা, এটা হচ্ছে লাল ডিম, এই যে দেখো একটু লালচে লালচে ডিম পাড়ছে, এখন দেশি মুরগি বাট একটু লালচে লালচে ডিম পাড়ছে। আর যেটা ভাবলাম সেটা তো হলো না, ইশানিকে ভাবলাম একটু গাটা পুছিয়ে দেব গরম টরম জল করে, তো ঘুমিয়ে গেছে, আমার কাছে একটু ব্রেস্ট মিল্ক খেলো দিয়ে ঘুমিয়ে গেল। তো তারপর আমি কী করবো, ওকে শুয়ে দিলাম, আর ওর কাছে বসে বসে সব কিছু ফোল্ড করে নিচ্ছে এখন। আর এইদিকে ভাতটাও হচ্ছে, ভাতটা নামিয়ে পরে আমি স্নানে যাব, কারণ সব কিছু রান্না করার পরে না আমি তারপরে স্নান করি সব কাজ করার পরে, তাহলে একটু ফ্রেশ লাগে। অনেকে আছে সকালে স্নান করে তারপরে বাকি কাজ করে, বাট আমি ওটা পারি না, যা বাসি জামা কাপড় ছেড়ে কেচে তারপরে আমি রান্না টান্না করার পরে স্নানটা করি, তাহলে অনেকটা ফ্রেশ লাগে, কারণ তেল মশলা ধুলো এইসব তো একদম গায়ের মধ্যে ছিটকে যায়। গ্রামে থাকি বুঝতেই পারছো, তোমরা যারা গ্রামে থাকো, গ্রামে যারা ব্লগ দেখছো, গ্রাম্য জীবন কেমন হয়। আর সেই জন্য সব কিছু এই যে ফোল্ড করে নিলাম, এখন সব কিছু রেখে দেব, আমার নাইটিগুলো এখানে রেখে দেব। আর যারা আমার ভিডিও দেখছো তোমরা বন্ধুরা, এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে ফেলো, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই ঝুড়িটার মধ্যে না বড় একটা বাকেট ঝুড়ি, এটার মধ্যে ইশানি জামা কাপড় রাখে, আর এগুলো পরা জামা কাপড়, তো এগুলো আমি কাচবো, সার্পে দেবো। ওর যে কোনো জামা কাপড়, যে কোনো জিনিস একবার পরানোর পরে, ইউজ করার পরে সেটা আমি সার্প দিয়ে না কেচে রাখি না, আর পরাইও না। আর এই দেখো দেখো কিছু বক্স এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো আমি বাক্সগুলো খুলে নিয়েছি, আর আমি এগুলো দেখিয়েছি আমার শপিং ব্লগে, বাট এই আমি পড়ে দেখিনি এখনও পর্যন্ত যে কেমন লাগছে, জিনিসটা কেমন হয়েছে, তো সেই জন্য একটু বার করলাম, একটু টাইম রয়েছে, সেখানে একটু ঘুমাচ্ছে, ভাতটা হয়নি এখনও, তো সেই জন্য একটু ভাবলাম একটু পড়ে একটু দেখি কেমন লাগছে, তোমাদের সামনেও শেয়ার করি সেই জন্য। এই যে দেখো এটা একটা ছোট্ট কানের দুল, আর এর সাথে একটা লকেট পেন্ডেন্ট এসেছে, তো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আমি বেশিরভাগ জুয়েলারি মিশো থেকে কিনি, কিন্তু এবছর কেন জানি না ফ্লিপকার্ট থেকে নিয়ে নিলাম, কি মনে হয়েছে, যাই হোক ফ্লিপকার্টে হয়তো কিছু অফার ছিল সেই সময় নিয়েছি সেই জন্য। তো একটু পরে দেখবো, সেই জন্য সোনার কানেরটা একটু খুলে রাখলাম কেমন লাগছে, আর একটু আমি ইউজ করে দেখছি। এই যে দেখো ভালোই লাগছে, শাড়ির সাথে বললে ভালোই লাগবে। তো পুজোতে কার কটা শাড়ি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার তো একটাই হয়েছে, আমার একটাই শাড়ি হয়েছে, আর তোমাদের কার কটা হয়েছে কমেন্ট করে জানিও। একটা শাড়ি হয়েছে, দুটো কুর্তি হয়েছে, আর কিছু সেরম হয়নি, তো অনেকেই আছে তিনটে চারটে করে শাড়ি নেয়, বাট আমি একটাই নিয়েছি, কারণ আমি সেভাবে শাড়ি পরি না, একটু দামি শাড়ি যেটা নিয়েছি একটাই নিয়েছি। আর যেহেতু আমার হাজবেন্ড ফোন নিল না, তো আর একটা হয়তো নিতাম ভালো, তো বলছিল নেওয়ার জন্য যে না ঠিক আছে একটাই নিয়ে পরবো না, একবার পরবো তারপরে ভরা থাকবে, আর পাড়াতে পুজো নয়, পাশের পাড়াতে পুজো, আর গ্রামের মধ্যে আর কি একটাই পুজো আসলে, আর একদিন হয়তো বেরোবো, একদিন মানে ঠাকুর দেখতে যাব হয়তো বোলপুরে, তো সেই জন্য অনেক সাইড নিয়ে কী করবো, ভরাই থাকবে টাকা ওয়েস্ট করা। তো আগে অনেকগুলো নিতাম, কিন্তু এখন যেহেতু সংসারে হয়ে গেছি না, সাশ্রয় হয়ে গেছি, মানে মনে হয় যে টাকাটা আমি শাড়ি কিনে ওয়েস্ট করবো সেটা আমার অ্যাকাউন্টে থাকলে কিছু কাজে লাগবে, সেরকম আর কি ভাবনা চিন্তা হয়ে গেছে এখন। তো একটা জুয়েলারি দেখিয়ে দিলাম, এটা দেখো একটা, আর আমি জুয়েলারি খুব দামে কিনি না, মোটামুটি যেগুলো জুয়েলারি আছে আমার 100-150, 200-250,
এরকমের মধ্যেই আছে, এর বেশি দামি জুয়েলারি আমি কিনি না। আর 300 টাকার একটা আছে বড় রানি সেটটা, তো ওটা আমার হাজব্যান্ড দিয়েছিল বিয়ের পরে। তো আমি এরকমই কম দামি জুয়েলারি কিনি, খুব দামি জুয়েলারি আমি কিনি না, কারণ ভয় থাকবে একবার দুবার পরার পরে। সেই জন্য তো এই সেটটা আমার বেশি ভালো লেগেছে ওটার থেকে, এটা এটা মানে ওটার থেকে দামটাও একটু বেশি, সেই জন্য হয়তো প্রোডাক্টটা কোয়ালিটিটাও ভালো আর কি। তো এটা যে শাড়িটা নিয়েছি না, ওই শাড়িটার সাথে এটা ভাবছি পরবো, কম্বিনেশনটা ভালো যাবে। এই যে দেখাচ্ছি, দাঁড়া তোমাদেরকে পরে কেমন লাগছে। এই যে দেখো, এই যে আর সাথে ইয়াররিংসটাও পরবো, বেশ সুন্দর গলার সাথে সেট হয়ে গেল। এখন না দুর্গাপুজো এলে কি হয়, আমার একটু মন খারাপ করে। আগে কি হতো মানে আমার বাপের বাড়িতে তো পাড়াতেই পুজো, আমার বাড়ির সামনেই 4-5 দিন ধরে পুজো প্রোগ্রাম, সবসময় মানে মণ্ডপেই থাকতাম। আর এখানে অনেকটা দূরে, যাওয়া হয় না সেভাবে, হয়তো অষ্টমীর দিন একটু গেলাম কি সপ্তমী সন্ধ্যাতে একটু গেলাম এরকম। আর হাজব্যান্ড তো থাকে না, হাজব্যান্ড তো ছুটি নেই ডিউটি, তো যেদিনকে একদিন ছুটি থাকে সেদিনকে বোলপুর যায় ঠাকুর দেখতে। আর যদি তারপরে ছুটি পায় তো একটু রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করি এইসব আর কি। তো সেভাবে প্রত্যেক দিন মণ্ডপে যাওয়া হয় না। আর এই যে দেখো, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একটু মানে ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দিচ্ছি, এতক্ষণ তো ফ্রন্টে ভিডিও করছিলাম, তো ব্যাক ক্যামেরায় দেখো ডিজাইনগুলো কেমন। আর এই যে একটা নেকলেস পাথর দেওয়া, একদম ঝকমক করছে। আর এই যে একটা পেন্ডেন্ট দেওয়া, এই একটা। তো কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, কোনটা বেশি ভালো হয়েছে। আর আমার হাজবেন্ডের একটা ওয়াচ মানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ওটাও চলে এসেছে, ওয়াচটা জাস্ট ফাটাফাটি এসেছে, মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর আসবে, বিশ্বাস করো বন্ধুরা। তো যেরকম দেখেছিলাম তার থেকে মনে হয় আমার বেশি ভালো এসেছে, কেন জানি না, যেরকম দেখেছিলাম তার থেকে। বেলটাও খুব সুন্দর আছে আর ওয়াচটাও খুব সুন্দর, আর ওকে পরলে খুব সুন্দর লাগবে, ও নিতে চাইছিলো না, এটা আমি ওকে অর্ডার করে গিফট করলো, কারণ ভালো লাগে এরকম, ও কিছু পড়ুক কিছু চাক সেটা আমিও ভালোবাসি। আর এই যে রান্নাটা আমি দেখিয়ে দিই কী হয়েছে, ভাতটা নামিয়ে নিলাম, এই যে বাঁধাকপির ঘণ্টটা কিচ্ছু দিইনি, সিম্পলভাবে বানিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখো, এটা পেঁপে ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছে, আর এটা ঈশানির জন্য একটা মাছ ভাজা, ভাজা মাছ ও খায় ভালো আর কি। আর এই যে আমাদের এটা ঝাল ঝাল করে লাল লাল করে একদম মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর কি আছে দেখি চলো, এটা হচ্ছে একটা ডাল সিদ্ধ মতো, ওই যে দিনেকা ডাল সিদ্ধ ওটা বেঁচে গেছে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে একটু আমড়ার চাটনি, তো এগুলো ছিল। আর এটা ঈশানির খিচুড়ি, তো ঈশানি এটা খাবে, এটা পেস্ট করে নিয়ে তারপরে খাওয়াবো। আর চলো সব কিছু দেখিয়ে দিলাম, রান্না বান্না এখন আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, এখন আমি স্নানে যাব, স্নান করে এসে তারপরে তোমার সাথে কথা বলছি চলো। আর স্নান টান করে এসেছি, আর এখন নিশানি ঘুমাচ্ছে, এখন ওঠেনি, তো আমি ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, আর ওই জন্য এটা ঈশানির খাবার, তো ওই জন্য আমি খেতে বসে গেছি অলরেডি, আমি খাওয়া দাওয়া করি, তারপরে উঠলে ওকে খাওয়াবো, আর খাওয়া দাওয়ায় তারপরে ওকে পরিষ্কার করবো। এখন সেরকম খুব একটা বেলা হয়ে যায়নি, খাওয়া দাওয়ার পরে যে আমি একটু গরম জল করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, ওকে ভালোভাবে মুছিয়ে দেবো, যতই ঠান্ডা লাগুক তাও ডেটল দিয়ে গরম জল দিয়ে ভালো করে প্রত্যেক দিন বাচ্চাদের পরিষ্কার করা দরকার, কারণ অনেক জীবাণু এখন যেহেতু একটু বড়ো হচ্ছে, ধুলোতে খেলছে বালিতে খেলছে, তো অনেক জীবাণু মানে প্রবেশ করে, তো সেগুলো প্রতিদিন মানে ক্লিন করা দরকার। আর এই যে আমি ঈশানিকে নিয়ে এখন দাঁড়িয়ে আছি, এখন বাজে মোটামুটি 2:15 এরকম দুপুরবেলা, আর ঘুমায়নি, এই যে ঘুম তো হয়ে গেছে আগে, এখন আর তো ঘুম হবে না, ওকে পরিষ্কার করে রেডি করে দিয়েছে একদম। আর এখন আমি ঈশানিকে নিয়ে একটু উঠোনের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, আর তার মধ্যে একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর মাকে নিয়ে একটু বেড়াচ্ছিল বাইরে। আর এখন সন্ধ্যাবেলা একটা টাইম, এই যে আমাদের ঠাকুর মন্দিরটা দেখে নাও সন্ধ্যাবেলায় কীরকম লাগছে ঠাকুর ঘরটা, মা এখানে সন্ধ্যা দেবে, আমি ঈশানিকে একটু বসিয়ে দিই, বললাম একটু নম করো শোনা ঠাকুরের কাছে, তো নম করছিল, দেখো এই যে বসে আছে ঠাকুর দেখছে কেমন, প্রচণ্ড ঠাকুর ভক্তি এখন থেকেই। আর ও ঠাম্মা সন্ধে দিচ্ছে, তো ও আমি একটু ওখানে বসিয়ে দিলাম যাতে মনটা একটু ভালো হয় বাচ্চাদের, এই যে আমার দিকে দেখছে। আর ও ঠাকুমা দিচ্ছে সন্ধে, ঠাকুমা সন্ধে দেওয়ার পর আমি নিয়ে চলে যাব, খাওয়ানো দাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দেবো, আর সন্ধে হলেই ঘুমিয়ে যায়, 7টা 7:30 মধ্যেই ঘুমিয়ে যায়।
আর আমাকেও তখন ওর কাছে থাকতে হয়, আমি আসি সে টাইমে কিছু করতে পারি না, মানে ও যতক্ষণ ঘুমাবে পাশে শুয়ে থাকতে হবে, নাহলে আর সমস্যা আর কি। এই যে আমাকে দেখে স্মাইল করছে আমার সোনাটা, আর এই যে ওর ঠাম্মাই দেখো তুলসী মন্দিরে, এই যে তুলসী মন্দিরে সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা দেখাচ্ছে। আর চলো, ও দাদা ভাইরা সবাই এসেছিলো, এই যে সবাই মিলে তাই তাই করছে, খেলা করছে, এই যে সবার সাথে ঈশা, এই যে এটা দাদা, পাশে ওইটা ওর ভাইজি হয়, আর আমার ঈশা পিসি, কত বড় পিসি। সবাই মিলে খেলা করছিলো। আর বেশি ব্লগটা আমি কন্টিনিউ করবো না, আছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। কেমন লাগলো আজকের ব্লগটা সারাদিনে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার সাথে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার সেকেন্ড চ্যানেল, তোমরা যদি রান্না ভালোবাসো তো প্রিয়াঙ্কা রান্নাঘর ভিজিট করে দেখে নিতে পারো। আমার হাজব্যান্ডের চ্যানেল IFM কুকিং সাবস্ক্রাইব করে তোমরা দেখে নিতে পারো।